আমার লাস্ট কয়েকটা ভিডিও ধরে আপনারা দেখে আসছেন, আমি DJI এর প্রোডাক্টগুলো নিয়ে বেশি কনসার্ন বা বেশি ভিডিও তৈরি করছি। এর পেছনে একটাই কারণ, DJI বর্তমানে আমাদেরকে অনেক ভালো কিছু প্রোডাক্ট উপহার দিচ্ছে। তার মধ্যে আমি কিছু ইমপ্রেসিভ ড্রোনের রিভিউ করেছি, সেগুলো যারা দেখেননি দেখে আসবেন। তবে আজকে কোনো ড্রোন নয়, আজকে DJI এর আরেকটি প্রোডাক্ট, DJI এর অ্যাকশন ক্যামেরা, যেটি DJI নাম রেখেছে DJI অ্যাকশন 2, এই ক্যামেরাটি রিভিউ করতে যাচ্ছি। এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে যারা এখন পর্যন্ত অ্যাকশন ক্যামেরা কিনতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের জন্য এটা বেস্ট চয়েস হবে কি হবে না সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি শিশির, আপনারা দেখছেন ভ্যালু অফ সায়েন্স উইথ ফান। আশা করবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, এতে আপনারা DJI অ্যাকশন 2 সম্পর্কে ভালো কিছু ধারণা নিয়ে ফিরতে পারবেন। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তবে হ্যাঁ, একটা লিটল রিমাইন্ডার, যারা এখন এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমন টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পেতে। যেমনটা আমি ভিডিও শুরুতেই বলেছি, DJI আমাদেরকে অনেক ভালো কিছু প্রোডাক্ট উপহার দিচ্ছে, সেই সাথে DJI টেকনোলজি দিনে দিনে আরো অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি DJI এর অনেকগুলো ড্রোন, যেগুলো বাজেট ড্রোন অথবা প্রফেশনাল লেভেলের ড্রোন, এগুলোর মধ্যে তারা খুব একটা তফাৎ রাখেনি। সেক্ষেত্রে DJI সামনে এগোচ্ছে তাদের বেস্ট টেকনোলজি গুলোকে নিয়ে, সেই সাথে এখন তারা বর্তমানে তাদের সকল প্রোডাক্টের মধ্যে তারা অ্যাড করছে AI টেকনোলজি, যেটি অনেকটাই ইম্প্রুভ। অ্যাকশন ক্যামেরার ডিজাইনটি DJI অনেকদিন আগে থেকেই ডিজাইন করে আসছে, সেটা আপনারা সবাই জানেন। এই অ্যাকশন ক্যামেরার ফিচার্স গুলোর মধ্যে সর্বপ্রথম ফিচার্স গুলো থাকে, এটি ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, আকারে কম্প্যাক্ট হয় এবং এটি যে কোনো জায়গায় বহন করতে অনেক সুবিধা হয়। এই DJI কোম্পানি ড্রোনের পাশাপাশি এখন তাদের কম্প্যাক্ট ক্যামেরাগুলোর প্রতি বেশি ফোকাস করছে, তারই ফল হচ্ছে এই DJI অ্যাকশন 2। DJI এর এই ক্যামেরা সেকশনের পথ চলাটা যদি তারা এভাবে ধরে রাখে, তাহলে ভবিষ্যতে তারা ক্যামেরা সেকশনেও ভালো কিছু নিয়ে আসতে পারবে, যেমনটা বর্তমান ড্রোন তাদের মার্কেটটা ধরে রেখেছে ঠিক সেভাবে। তো দেখে নেওয়া যাক DJI এর এই অ্যাকশন 2 ক্যামেরাটিতে তারা কি কি ইমপ্লিমেন্ট করেছে, যার জন্য বর্তমান মার্কেটে এই হিরো, গোপ্রো এগুলো বাদ দিয়ে মানুষ DJI অ্যাকশন 2 কেনার চিন্তা ভাবনা করছে। আসুন দেখে নিই, DJI এবার তাদের অ্যাকশন 2 ক্যামেরাটিতে 4K 120 ফ্রেম পার সেকেন্ড ভিডিও শুটিং কে সাপোর্ট করছে এবং এর সাথে পাওয়া যাবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এর ফিল্ড অফ ভিউ। কিন্তু এই অ্যাকশন 2 এর যেটা দিয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক মডিউলার ডিজাইন। আসুন এই ম্যাগনেটিক মডিউলার ডিজাইনটা কি সেটা একটু দেখে নিই। এবার অ্যাকশন 2 এই ক্যামেরাটি পুরোটাই ম্যাগনেটিক সিস্টেম করা হয়েছে, যার ফলে এটাকে আলাদাভাবে কোনো কিছুতে মাউন্ট করার কোনো ঝামেলা থাকছে না, এতে ইউজারের সময় কমে যাচ্ছে, সেই সাথে ইউজার খুব সহজভাবে এটিকে ব্যবহার করতে সক্ষম হচ্ছে। এই ম্যাগনেটিক ডিজাইনের ফলে যে কোনো জায়গায় রেকর্ড করা যাবে যে কোনো ফিল্ড অফ ভিউ। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এতে ব্যবহার করা হয়েছে দুটি নিউডেনিয়াম হাই পারফর্ম ম্যাগনেট, যার ফলে খুব সহজেই এই ক্যামেরা যে কোনো মডিউলারের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। অবশ্যই মডিউলার গুলো আপনাকে আলাদাভাবেই কিনতে হবে। এখন দেখে নেওয়া যাক এই অ্যাকশন 2 কি কি কাজে ব্যবহার করা যাবে। DJI দাবি করছে সাধারণত যত ক্রিটিক্যাল পজিশন গুলো রয়েছে, যেমন একটি অ্যাকশন ক্যামেরার যতগুলো কাজ রয়েছে তার থেকে এটি অনেকাংশেই বেটার পারফর্ম করতে পারবে, যেমন খেলাধুলা, সুইমিং, এছাড়া আরো ক্রিটিক্যাল পজিশনের যে কোনো অ্যাঙ্গেলের ভিডিও ধারণ করা যাবে এই অ্যাকশন 2 ক্যামেরাটির মাধ্যমে। এবারের অ্যাকশন 2 তে ব্যবহার করা হয়েছে আপগ্রেড করা স্ট্যাবিলাইজেশন সিস্টেম, যার ফলে যে কোনো ভিডিও এবং ছবি আপনার মুভমেন্ট অনুযায়ী নিজে প্রসেস করে এটিকে স্টেবল রূপ দিতে সক্ষম হবে। যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় স্টিল ফুটেজ পাওয়া যাবে এবারের এই অ্যাকশন 2 ক্যামেরার মাধ্যমে। এতদিন ধরে অ্যাকশন ক্যামেরায় যেটিকে আশা করা হচ্ছিল এবারে DJI অ্যাকশন 2 তে সেটি তারা ইমপ্লিমেন্ট করেছে, যেটি হচ্ছে এর ইনবিল্ট মাইক্রোফোন। এবারের অ্যাকশন 2 এর ইনবিল্ট মাইক্রোফোনের মাধ্যমেই অনেক ভালো ভয়েস রেকর্ড করা সম্ভব হবে, যেটি অবশ্যই নয়েজ ক্যান্সেলেশনের সাথে আসছে। এর মেইন ক্যামেরার সাথে এর মডিউল হিসাবে অনেকগুলো মডিউল ব্যবহার করা যাবে, যেমন ওয়াইফাই মডিউল, সেই সাথে DJI মিমো এবং অন্যান্য সব প্রয়োজনীয় মডিউলস। এখন জেনে নেওয়া যাক এই DJI মিমো কি। এই DJI মিমোর সাহায্যে যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো ফাইলকে ট্রান্সফার করা যাবে এক ক্লিকের মাধ্যমে। এটি এই DJI অ্যাকশন 2 ক্যামেরাটিকে বেস্ট ফিচার হিসেবে তুলে ধরেছে সকল ইউজারদের কাছে। এছাড়া আপনারা এতক্ষণ ভিডিওতে যা দেখলেন, একটি অ্যাকশন ক্যামেরার মাধ্যমে যা করা সম্ভব নয় এই DJI অ্যাকশন 2 এর মাধ্যমে তাও করা সম্ভব হতে চলেছে। হোপ ইউ গাইস পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, মাস্ট। দেখা হচ্ছে পরের কোন ইন্টারেস্টিং টেক ভিডিওতে। অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভ্যালু অফ সায়েন্স উইথ ফানের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।